নির্দলা এবং আমার সামনে উপস্থিত এলাকার কংগ্রেস প্রেমী কংগ্রেস দলটির ভাতৃবৃন্দ, আজকের এই দিনে আমরা মূলত উপস্থিত হয়েছি যুব কংগ্রেসের ব্যানারে এবং আমরা যে ভবিষ্যতের পরিকল্পনা, ভবিষ্যতের নীতি, ভবিষ্যতের কার্যকলাপ আমাদের কি হবে তার জন্য মাদার কংগ্রেসের সমন্বয়ে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করব। আজকে সারা দেশ জুড়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা এনপিআর অথবা এনআরসি এই তিনটে বিষয়ে দেশের মানুষ যেভাবে উদ্বিগ্নের মধ্যে আছে, সেখান থেকে কাটিয়ে আসতে, সেখান থেকে বেরিয়ে আসতে আমাদের সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতির মানুষরা 1:5 বা 1:10 রেশিওতে আমরা যদি ম্যান পাওয়ার বাড়াতে পারি তাহলে বড় সড় প্রোগ্রাম আমাদের পক্ষে ইজি হয়ে যাবে, যে কোনো প্রোগ্রামকে আমরা বড় প্রোগ্রামে রূপান্তরিত করতে। এবং এই ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আমার পরবর্তীতে আমাদের কার্যকলাপ আমাদের নেতৃত্ব আছে ওনাদের সঙ্গে বসে শেষের দিকে একটু আলোচনা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।